আপনারা হয়তোবা বা আপুকে অনেক সময় অনেক ভিডিওতে অনেক কিছুতে দেখেছেন আমাদের প্ল্যাটফর্ম থেকে সো আজকে আমরা আপুকে নিয়ে লাইভে এসেছি জাস্ট টু লেট ইউ গাইস নো যে কিভাবে করে আপনারা আপনাদের ফ্যাশন সেন্স যেগুলো আছে আমরা এতদিন যেটা মানছি অথবা যেটা আমরা চিন্তা করছি যে এভাবে করে নিজেকে গুছিয়ে নিব অথবা এভাবে করে নিজেকে সাজাতে ভালো লাগবে বাট আমরা তারপরে কোনো এক জায়গায় কনফিউজ রয়ে যাচ্ছি যে কোন কালারটা স্যুট করবে তো সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা শ্রেষ্ঠ আপুর সাথে কথা বলে বেসিক যে দরকার হয় আমাদের সবার ডেইলি লাইফে সেই জিনিসটা ক্লিয়ার করে নিব হ্যালো শ্রেষ্ঠ আপু ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম আজকে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা হচ্ছে গিয়ে কিছু ভিউয়ার্সরা জয়েন করলে আমরা মেইন টপিকে চলে যাব তো আপনারা যারা আছেন যারা আমাদের লাইভ অলরেডি দেখতে পাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব কাইন্ডলি লাইভটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন কারণ আপনি যদি শেয়ার না করেন লাইভটা তাহলে হচ্ছে আপনার যে প্রিয়জনটা আছে যে কিনা একটু কালার কনফিউশন আছে ডেইলি লাইফস্টাইল নিয়ে তাদের জন্য আমি বলবো আজকে লাইভটা খুবই ভালো হবে সো কাইন্ডলি আপনার পেজ থেকে অথবা আপনার নিজের প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দিবেন তাহলে সবাই জানতে পারবে আচ্ছা আমি অলরেডি দেখতে পাচ্ছি রাশেদ ভাই একজন আমাদের ভিউয়ার উনি লিখেছেন যে এটা কি মেয়েদের জন্য এটা শুধু মেয়েদের জন্য না এটা ছেলে মেয়ে দুজনের জন্য ফর অল যেমন কিনা আপু বললো ইজ ফর অল আপনিও চাইলে দেখতে পারেন আমরা চেষ্টা করব আপনার যদি কোনো কনফিউশন থাকে অথবা কোনো কিছু কোয়ারি থাকে আজকে আমরা আপনার কাছ থেকে যাব এবং ছেলেরা কোশ্চেন করতে পারেন কারণ ফ্যাশনে ছেলে একটু বেশি কনফিউজ থাকে মেয়েরা অনেক গাইডলাইন পায় অনেক জায়গা থেকে অনেক আর্টিকেল পড়ে অনেক খুব পায় বা ছেলেরা ওটা পায় না তো আমি লাইক করব যে ছেলেরা কমেন্ট করে জানতে চায় কালার নিয়ে কি কালার পরবে কেমন ধরনের ড্রেস আপ করবে সো এনিওয়ান ক্যান আস্ক এনিথিং আমরা একটু অপেক্ষা করি যাওয়ার আগে আপু ভাইয়ারা সবাই জয়েন করছে আমরা বলেছিলাম সাড়ে আটটায় আসবো বাট কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস এর জন্য আমরা সাড়ে পাঁচটা আসতে পারিনি তো আমরা ছটা থেকে স্টার্ট করলাম আপনারা তাড়াতাড়ি জয়েন করে ফেলে উই উইল স্টার্ট আওয়ার ফার্দার থিংস আচ্ছা আমি দেখতে পাচ্ছি সবাই জয়েন করে ফেলেছে অলমোস্ট তো আপুরা যারা জয়েন করনি এখন তারা জয়েন করতে থাকো আমি শ্রেষ্ঠ আপুর সাথে মূল টপিকে চলে যাচ্ছি

যেমন হচ্ছে এখন তোমার পালাজা চলছে ইউ ক্যান কল ইট ফ্যাশন তুমি পালাজাটা পরছো বা তুমি চুড়িদার পরছো বা তুমি লং কামিজ পরছো বাট এইটা তুমি কিভাবে পরবে তুমি এটাকে স্লিভলেস করে পরবে নাকি এদিকে তুমি কিছু লেস লাগাবে বা তুমি মনে করো লাইক আমার এই শার্ট আমার এই শার্টটা ফুল আমি এটাকে এভাবে করে বেঁধেছি স্কল স্টাইল তো স্টাইলটা হচ্ছে তুমি তোমার নিজেকে কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে পারো ফ্যাশনটা হচ্ছে ট্রেন্ড ওয়াইজ আর স্টাইলটা হচ্ছে ইউ ক্যান মেক ইউ ওন স্টাইল আচ্ছা ওকে সো এটা কিন্তু আমারও জানা ছিল না যে ফ্যাশন আর হচ্ছে স্টাইল যেটা কি একই জিনিস না ডিফারেন্ট জিনিস আমরা যেটা করি যে আমরা অনেকে শর্ট স্লিভ করি ট্রেন্ড যখন চলছে কামিজের তখন আমি কামিজটা পড়ছি ঠিকই দ্যাট ইস ফ্যাশন এন্ড যখন আমার পছন্দ অনুযায়ী আমি শর্ট স্লিভ পরবো না লং স্লিভ পরবো সেটা হচ্ছে আমার স্টাইল হ্যাঁ সেটা তুমি তোমার মতো প্লাজোটা যারা শর্ট তাদের কিন্তু পালোজ অতটা ভালো লাগে না আরো খাটো করে দেয় যারা একটু মিডিয়াম হাইটের বা একটু লং হাইট যাদের তাদের কিন্তু পালস অনেক ভালো লাগে আরো বেশি মানে পর্শটা সুন্দর লাগে এবং শর্ট কামিজ হাঁটুর উপরে কামিজ যারা শর্ট তাদেরকে কিন্তু যারা লম্বা তাদেরকেও কিন্তু শর্ট কামিজ অত ভালো লাগে না যাদের হাইট হচ্ছে তোমার ফাইভ ফোর বা ফাইভ থ্রি তারা যদি একটু হাঁটু পর্যন্ত আর কি কামিজটা পরে তাদেরকে ভালো লাগে এর থেকে লং হাইট কিন্তু তোমার লম্বা কামিজটা ভালো লাগে না দেখতে শর্ট কামিজটা হ্যাঁ শর্ট কামিজটা দেখতে কম ভালো লাগে না তো এমন অনেক ব্যাপার আছে যে ড্রেস আপ ক্ষেত্রে যদি আমরা একটু চুজ করে বা একটু দেখে যদি পড়ি তাহলেই মানে জিনিসটা ডিফারেন্ট লুক আনে ফ্যাশন আমি মনে করি যে যা ট্রেন্ড চলছে সেটাই আমাকে ফলো করতে হবে নট লাইক দ্যাট ফ্যাশন হচ্ছে যে তোমার পার্সোনালিটি পার্সোনালিটি ওটাকে তুলে ধরবে তোমার ব্যক্তিত্বকে তোমার চালচরণ এবং তোমার কাপড় চোপড়ের মাধ্যমে তুলে ধরবে ওটাই অ্যাকচুয়ালি ফ্যাশন ওকে সো আমরা অলরেডি জেনে ফেললাম যে হচ্ছে গিয়ে ফ্যাশন জিনিসটা কি অ্যান্ড স্টাইল জিনিসটা কি সো আমরা একটু ভিউয়ার্স কমেন্ট নিয়ে নিব অনেকেই জয়েন করছে সবাইকে আমি রিকোয়েস্ট করবো যাদের কোন কোয়ারি থাকে একটু কাইন্ডলি কমেন্ট করবেন আর লাইফটাকে শেয়ার করবেন শেয়ার করলে আপনার যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে তারা অনেক কিছু জানতে পারবে সো শ্রেষ্ঠ আপু আমরা তো হচ্ছে গিয়ে যেটা তোমার কাছ থেকে জানলাম যে স্টাইলিং এবং ফ্যাশন সো আমাকে একটু বলো যে আমাদের অনেক ভিউয়ার্সদের কোয়ারি থাকে আমাদের কাছে সাজকোজের প্ল্যাটফর্মে যে সে গায়ের রং শ্যামলা কোন টাইপের কালার ড্রেস পরবে অথবা কোন টাইপের প্রিন্টের ডামাটা পরবে সে তাকে কোন জিনিসটাতে ভাল লাগবে সো অনেকের মধ্যে আমাদের একটা যেমন আমার স্কিন টোন হচ্ছে শ্যামলা আমি অনেক সময় অনেক লাইট কালার পরতে পছন্দ করি আমি ডার্ক কালার গুলোই প্রেফার করি কারণ অনেকে হচ্ছে কি শুকনা মোটার একটা ব্যাপার থাকে যে এই কালারটা পরলে আমাকে শুকনা লাগছে এই কালারটা পরলে মোটা লাগছে সো কখনোই কিন্তু আমরা আমাদের এই যে বাইন্ডিংস স্কুল আছে বাইন্ডিংস গুলো থেকে কিন্তু আমরা বের হওয়ার চেষ্টা করি না দেখা যায় যে আমার মেরুন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গিয়ে পিঙ্ক এই তিনটা শেডেরই জামা আমার পুরো ওয়ার্ড্রফের মধ্যে থাকে সো এই যে আমাদের যে ক্লায়েন্টরা জিজ্ঞেস করে যে আমি কোন কালারে জামা পরবো ইয়েলো কালার পরলে কি আমাকে ভালো লাগবে আমার স্কিন টোন শ্যামলা আমি কালো সো আমাকে কি এই জিনিসটা ভালো লাগবে এই যে বর্ণের মধ্যে যে আমরা কালারগুলো ডিসাইড করতে পারি না তুমি যদি একটু ক্লিয়ার করে দিতে কোন বর্ণের কালারের জন্য কোন কালার ড্রেস প্রেফার করবে ফার্স্টে আমি বলবো যে ফ্যাশন বা সুন্দর হতে গেলে মোটা বা শুকনা এটা কোনো ব্যাপার না গড আমাকে সবাইকে সুন্দর করে ক্রিয়েট করেছেন বাট আমরা আমাদের কিভাবে কিভাবে নিজে থেকে প্রেজেন্ট করব এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আমাদের ওপর তুমি যদি শ্যামলা নিয়ে বলো তাহলে যারা একটু শ্যামলা টোরে তারা কখনোই ইয়েলো ট্রাই করতে চায় না ভয় পায় আমাকে মনে হয় অনেক বেশি কাল লাগবে উইচ ইজ রিয়েলি রং আমি নিজে কয়েকদিন আগে একটা ইয়েলো ড্রেস বানাতে দিয়েছি মানে আমি নিজে ইয়েলো ট্রাই করছি সো যারা শ্যামলা টোনের আছে বা যারা শ্যামলা টোনের মধ্যে একটু মোটা বা একটু হেলদি তারা ইয়েলো কালার ইয়েলোর মধ্যে বাটার স্কচটা সুন্দর অনেক একদম লাইট ইয়েলোতে না গিয়ে ডার্ক টোনের যে ইয়েলো আছে ওগুলো পড়তে পারেন তারপরে পিঙ্ক কালার পড়তে পারেন নুট কালার পড়তে পারেন ব্রাউন পড়তে পারেন এরপর বেবি পিঙ্ক ফিরোজা মেরুন রেড এই পারেন এবং প্রত্যেকটা সুন্দর ট্রাস্ট মি আপনি একবার শুধু কালার ট্রাই করে দেখুন একটু ডিফারেন্ট কাটিং এ একটু ডিফারেন্ট স্টাইলে বানিয়ে দেখুন কাপড়গুলো বা বা সব থেকেও কিনতে পারেন আপনার কনফিডেন্স লেভেল গ্রো করবেন তো আমরা জেনে গেলাম যে আমরা শ্যামলা যদি স্কিন কালার থাকে তাহলে আমরা ইয়েলোটাও প্রেফার করতে পারি অথবা অন্য কোনো কালার দিতে পারি যেমন কিনা পিঙ্ক আমাদের অপশন আছে নুট কালার আমাদের অপশন আছে বেবি পিঙ্ক নুট কালার সুন্দর লাগে যারা একটু স্লিং আর কি একটু চিকন বডির তারা যদি পিঙ্ক বা নুট কালার বা গ্রে অ্যাশ এটা এই টোনে যদি ড্রেস পরে অনেক সুন্দর লাগে কিন্তু মানে একটু স্কিনটা ব্রাইট লাগে স্নিগ্ধ লাগে ওকে সো স্নিগ্ধতার ব্যাপারটা আমরা কিন্তু অলমোস্ট সবাই একটু পছন্দ করি সো আমাদের যারা আমাদের কাছে এতদিন ধরে সাজগোজের প্ল্যাটফর্মে জিজ্ঞেস করেছেন যে হচ্ছে আমার স্কিন টোন কালো আমি কোন ধরনের কোন কালারের ড্রেসটা প্রেফার করব সব সময় আমি কি ইয়েলো করতে পারবো নাকি সো আই গেস আজকের পর থেকে তাদের এই ভুল ধারণটা ভেঙে যাবে একটা ইয়েলো ড্রেস বানিয়ে নিজে পরে দেখলেই বুঝতে পারবে নিজেকে কতটা ভালো লাগছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ ট্রাই অল দা কালারস অল কালারস ইজ বিউটিফুল আপনি জাস্ট এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার কিছু জিনিস ট্রাই করা উচিত যেগুলো কনফিডেন্স লেভেলটাকে একটু হাই করে গ্রো করে সেলফ কনফিডেন্স এবং ওরা অবভিয়াসলি ড্রেস আপ এর উপর অনেকটাই নির্ভর করে তো আমি আর কিছু জিনিস এটা তোমাদের থেকে আগে শুনেছিলাম সেটা হচ্ছে যে তুমি আমাকে অনেক সময় সাজেস্ট করতে যে ড্রেসের কালারটা কিন্তু হচ্ছে স্কিন মুখে একটা রিফ্লেক্ট করে আমরা যদি সব সময় ডার্ক কালারের কোনো ড্রেস পরি আমাদের স্কিন টোন যেমন শ্যামলা আমি শ্যামলা টোনের সাথে ডার্ক কালারটা পরলে কিন্তু আমার অটোমেটিক্যালি যে রিফ্লেকশনটা আসছে আমাকে আরো বেশি কালচে লাগছে এন্ড আমি যদি ব্রাইট কালার পরি আমি যদি ইয়েলো পরি অথবা আমি যদি অন্য কোনো নুট কালার অথবা হোয়াইট পরি তখন ওই রিফ্লেকশন তাতে কিন্তু আমার স্কিনটা আরো

কালারে ভালো লাগে আপু শ্যামলা মেয়েদেরকে আপু ইতিমধ্যে যেটা বলে দিল যে হচ্ছে ইলো কালার পিঙ্ক হালকা পিঙ্ক অথবা ফিরোজা এই টাইপের কালার গুলো কিন্তু খুব মানাবে অলিভ তো আমরা অনেকে কিন্তু শুকনা লাগার জন্য আমাদের সবারই একটা ভালো ধারণা হচ্ছে যে আমরা ডার্ক কালার অথবা ব্ল্যাক অথবা নেভি ব্লু যদি পরি তাহলে আমাদের শুকনা লাগে পিছনের কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে কালারটা অনেক ডার্ক তো সেই ক্ষেত্রে আমাদের যে মেদ বা ভুড়িটা আছে এটা একটু হাইড হয়ে যায় বাট ওটাতে একদম আপনাকে একদমই শুকনা কখনোই লাগবে না সো ব্ল্যাক বা নেভি ব্লু হচ্ছে নাইস কালার বাট আমি মনে করি এটা ফর যদি রাতে পরা যায় তাহলে এটা ভালো বা কোনো পার্টি যদি পড়া যায় তাহলে ভালো না রেগুলার ওকে সো আমরা এটা তো জেনেই নিলাম আচ্ছা নুসরাত আপু লিখেছেন আপু মিডিয়াম হাইটের জন্য কেমন ড্রেস মানাবে এবং ফেয়ার স্কিনে কেমন কালার পরলে ট্রেডিশনাল আউটফিটের মধ্যে ভালো লাগবে ওকে তাহলে ফার্স্ট আমি ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে শর্ট হচ্ছে যে হ্যাঁ মিডিয়াম হাইট মিডিয়াম হাইট ওকে মিডিয়াম হাইটে যদি সালোয়ার কামিজ পরো তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে বল সাজেস্ট করতে পারি যে এখন যেটু ধুতি সালোয়ার এসেছে ওর সাথে তুমি একটু হাটু এক ইঞ্চি বা দুই ইঞ্চি নিচে কামিজটা পড়তে পারো থ্রি কোয়ার্টার পড়তে পারো এখন সামার চলে আসছে স্লিভলেস পড়তে পারো বা এতটুকু হাতা এখন এই হাতাটা খুব ইন এই হাতাটার নামটা আমি এই মনে করতে পারছি না নট স্লিভলেস জাস্ট হালকা একটু গেছে হ্যাঁ ম্যাগি হাতা জাস্ট এখান থেকে হালকা করে গেছে

ফ্ল্যাট স্যান্ডেল দিয়ে বা চেক হিলস দিয়ে অনেক ভালো লাগবে হিলসটা কিন্তু আমরা অনেকই হচ্ছে গিয়ে চিন্তা করি যে হিলস পরে কমফোর্টেবল লাগছে না অথবা অফিস ওয়ার জন্য কিন্তু হচ্ছে গিয়ে যে প্ল্যাটফর্ম হিলস তারপর হচ্ছে বেস হিলস যেগুলো বের হয়েছে সেগুলো কিন্তু বস্টন হিলস অফিস স্যান্ডেল আমি বলবো যে শর্ট হিল যেগুলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চির যে হিল গুলো ওগুলো অফিসের জন্য বা রেগুলার লাইফ জন্য ইজিলি পাওয়া যায় প্লাস আমাদের মেয়ের ম্যাক্সিমাম হয়তো রিক্সা সিএনজি নাহলে বাসে ট্রাভেল করে তো সেই ক্ষেত্রে যদি এক ইঞ্চি দুই ইঞ্চির হিল পরে সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে এবং জুতাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই সাইডে হাফ ইঞ্চি হিলটা অফিস টাইম ইউনিভার্সিটি টাইম ইউনিভার্সিটি এগুলাতে রেগুলার লাইফে ইউজ করতে পারে ওকে সো নুসরাত আপুর কোয়েশ্চেন আনসারে আরেকটা ছিল কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ফেয়ার স্কিনের জন্য কেমন কালারের ড্রেস পরে ট্রেডিশনাল স্কিন যাদের তারা একটু ডার্ক টোনের ড্রেস পরতে একটু মনে হয় হেজিটেট ফিল করে যদি আমাকে কালচে লাগে তো আমি তাদেরকে বলতে চাই ট্রাই অরেঞ্জ ব্রাইট অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক এবং একটা শীতের একটা রেড আছে একদম লাইট যে রেডটা ওই রেডটা ইউজ করতে পারেন হোয়াইট হোয়াইট অনেক সুন্দর লাগে যারা ফর্সা তাদেরকে হোয়াইটটা পরলে অনেক বেশি সিগ্ধ লাগে জাস্ট একটা টিপ আর লিপস্টিক দ্যাটস ইট আমি বলবো আরো মেটালিক কালার গোল্ডেন কালার যদি তাহলে কিন্তু খুব বেশি হাইলাইট করে অনেকটা কালারে কিন্তু অনেক শেড আছে যেমন আপনার এখন হচ্ছে গিয়ে ডার্টি রোজ ওইটা কিন্তু খুবই ফ্যাশনে ওটা কিন্তু এখন ওয়েডিং এও কিন্তু ব্রাইট দিকে পড়তে দেখা যাচ্ছে যে রোজটা ওটাও কিন্তু ফ্রাই করতে পারে ওটাও কিন্তু ব্রাইট লাগে দেখতে ওকে সো আমরা আরেকটা কমেন্ট দেখতে পাচ্ছি খাদিজা নিমি আপু লিখেছেন কালার চুজ করতে হয় আন্ডারটোন বুঝে তাই না জি আপু আন্ডারটোন বুঝি হচ্ছে কালারটা চুজ করতে হয় ড্রেসের কালার অ্যান্ড ওকে আরেকজন দেখতে পাচ্ছি লিখেছেন আপু হাফ ইঞ্চি হিল কোথায় বেস্ট কিনতে পাবো ইট ডিপেন্ড অন বাজেট আপনি চাইলে বাটা এপেক্স অরেঞ্জ সবগুলো আছে ওখান থেকে কিনতে পারেন আর কেমন বাজেট যদি আমার বাজেট ওয়াইজ যদি আমি এফোর্ড করতে না পারি তাহলে আমি ব্র্যান্ডে কেন যাব আমি ব্র্যান্ডে বাইরেও কিন্তু অনেক ভালো ভালো শু পাবো জি এখন কিন্তু অনেক অনলাইনেও কিন্তু ভালো সেল করে। অনলাইন ক্ষেত্রে আপনার শুর মাপটা আর কি পারফেক্টলি বলতে হবে সো আমরা অনেকে কিন্তু চিন্তা করি যে আমাদের যে ব্রাইট আমাদের স্কি টাইপের অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে যখন বাইরে বেরোচ্ছি তখন যে ড্রেসটা পরছি ড্রেসের সাথে আমি যে মেকআপটা নিচ্ছি মেকআপটা তো আমাকে কতটুকু ভালো লাগছে আর যারা আমরা স্পেশালি একটু শ্যামলা স্কিন টোনের হয়ে থাকি তারা হচ্ছে যখন লুকটা নিই তখন কি আমরা হচ্ছে রেগুলার লুকের জন্য হেভি মেকআপ পুটন করা ভালো হবে নাকি সিম্পল একটা জাস্ট কাজল দিয়ে বেরোয় যাওয়া বেটার হবে শ্যামলা স্কিন টোন যাদের তারা আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের কালচারই বলতে পারি ছোটবেলা থেকেই যারা শ্যামলা একটু কালো তাদেরকে বলা হয় যে তুমি সুন্দর না তুমি আদার্সের থেকে তুমি সুন্দরী না সুন্দরী মানে ফ্যান লাভলি সর্ষার হিট ইজ রিলি রং আমাদের বাংলাদেশের মানুষ অত মোস্ট অফ দা মানুষই জানে না যে ডার্ক স্কিন বা শ্যামলার স্কিন এখন ফ্যাশানে আপনি যদি একটু ইন্ডিয়াতে গিয়ে দেখেন প্রত্যেকটা মডেলের স্কিন টোন হচ্ছে ডার্ক কেন তার যদি সুন্দর না হতো তাহলে কি তাদেরকে নেওয়া হতো নেওয়া হতো না তো সামনা যারা তার তাদের কিন্তু অনেক প্লাস পয়েন্ট আছে একটা ড্রেস একটা লিপস্টিক কিন্তু তাদেরকে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলে এক্সট্রা কোনো মেকআপের দরকার হয় না আমি এমন অনেককে দেখেছি যারা শ্যামলা নিজে থেকে ফসা করার জন্য মেকআপ করতে থাকে করতে থাকে করতে থাকে এটি কিন্তু আপনাকে সুন্দর লাগছে না উল্টা আপনার মেকআপটা ভেসে থাকছে ওটা আপনাকে দেখতে আরও অড দেখাচ্ছে সো আমি বলবো যারা শ্যামলা টোনের প্লিজ তারা নিজেদের কনফিডেন্স লেভেলটাকে একটু গ্রো করেন একটু ডিফারেন্ট টাইপের চিন্তা করে দেখেন নিজেকে যদি আপনি সুন্দর মনে করেন তাহলে আপনি যে কোনো ক্ষেত্রে সুন্দর আর যদি আপনি নিজেকে নিজের ভিতর থেকে সুন্দর না মনে করেন আপনাকে যত যাই যে বলুক আপনি কিন্তু মানতে পারবেন না যে আপনি সুন্দর

চুলের যে চুলের কাটটাও কিন্তু আমাদের লুকের সাথে অথবা আমাদের ফ্যাশন ফেস ওয়াইজ কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হয় সো এটা যদি একটু বলতে যে আমরা কোন টাইপের হেয়ার কাটের জন্য যদি যাই যাদের মুখ আমার মতো অনেক রাউন্ড তারা কখনো শর্ট হেয়ার বা বব হেয়ার যাবেন না কারণ ওইটা আমাদের মানে পিঠে যে চড়াটা এটা আরো চড়া করে দেয়

পুরাটাই ডিপেন্ড করে ফেসের উপর আপনার ফেস যদি রাউন্ড হয় আপনার ফেস যদি ডায়মন্ড শেপের হয় আপনার ফেস যদি লম্বাটে শেপের হয় সে ওয়াইজ আপনি আপনার হেয়ার কাটটা চুজ করুন ট্রেন্ড এখন চলছে লং বব অ্যান্ড শর্ট হেয়ার ডোন্ট গো উইথ ট্রেন্ড ইফ যদি আপনাকে না মানায়

ডি কোস্টা আপু আমাদেরকে জিজ্ঞেস করেছেন আপু হেলদি ওয়েটের কি ধরনের ওয়েস্টার্ন ভালো লাগবে আপু যদি হেলদি ওয়েটে যারা তারা ফিটেড জিন্স পরতে পারে আর যদি টপস পরে তাহলে সেটা যেন অবশ্যই হিপের নিচে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে পেট আর হিপটা ঠিকে থাকলো সেক্ষেত্রে অতটা মোটা লাগবে না এবং ফুল স্লিপ নাও যদি স্লিভলেস হয় তাহলে সেই ক্ষেত্রে একটা লং

আচ্ছা লিজা আপ আপু তোমার হেয়ার কাটটার নাম কি আপু তোমার হেয়ার কাটটার নাম অ্যাকচুয়ালি আমি যখন হেয়ার কাট দিই তখন এটার অ্যাকচুয়ালি আমি কোনো নাম দিতে পারি না কারণ আমি কোনো স্যালোনে গিয়ে বলি না যে আই ওয়ান দিস হেয়ার কাট আমি আমি কিছু আগে চুল কেটেছি আমি জাস্ট আমার চুল মানে আপনার কালার একটু পাতলা হয়ে গিয়েছিল তো আমি গিয়ে বলেছিলাম যে আমার চুল যেন এখানে মনে হয় বেশি কম থাকুক প্রবলেম নেই সো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এই হেয়ার কাটটার নাম কি ওকে সো আপু যখন তুমি এই যে হেয়ার কালার ব্যাপারটা যখন জোল আসতো সো স্কিন কালারের সাথে আমরা যেভাবে করে হেয়ার কালারটা ম্যাচ করব কোন কালারটা আমাদেরকে স্যুট করতে পারে সেটা জয় বলতে তিনটা স্কিন টাইপ আছে ডার্ক মিডিয়াম এন্ড হচ্ছে গিয়ে কালার নিয়ে ফার্স্ট টাইম একটা কথা বলবো অনেকেই মনে করে যে আমি এত টাকা দিয়ে হেয়ার কালার করছি তো ইচ্ছামতো কালার আমি চুলে মাখি এটা কিন্তু কম্প্লিটলি রং কনসেপ্ট আপনার ফেসের সাথে আপনার স্কিন টোনের সাথে যে কালারটা ম্যাচ করবে সেটাই দিবেন আমি অনেককে দেখেছি যে খুবই তোমার ডার্ক স্কিন টোন অরেঞ্জ করে রেখেছে চু এটি কিন্তু তাকে ব্রাইট লাগছে না তা কিন্তু আরো ডার্ক লাগছে এবং সেটা বুঝতে পারছে না তো যাদের ডার্ক স্কিন টোন তুমি বললে যাদের স্কিন টোনটা ডার্ক তারা সেই ক্ষেত্রে একটু ব্রাউন বার্গেন্ডি কালারটা চুজ করতে পারে কোন লাইট কালারটা মানে ন্যাচারাল কালারটা বেশি কালার মনে হলে মানে কালার করলাম ইচ্ছামত カラー দিলাম カラーটা বুঝা গেল ওটা কিন্তু সুন্দর না কালারটা করে মানুষ একটা डिफरेंट লুক আনার জন্য ব্রাইট লাগানোর জন্য ওকে এন্ড যারা ফেয়ার স্কিন যারা ব্লন্ড বা গোল্ডেন করতে পারে এবং আর একটু কনটেন্ট বললে বার্গেন্ডি যে টোনটা তুমি আমাকে বললে যে বার্গেন্ডি একটা লাইট একটা ন্যাচারাল লুক আনবে হ্যাঁ বার্গেন্ডি শ্যামলা টোন অনেক ভালো লাগে হ্যাঁ আরেকটা হচ্ছে ব্লন্ড হেয়ার কালার যেটা কিনা হচ্ছে গিয়ে আমি ইদানিং অনেকে দেখছি যে ব্লন্ড হেয়ার কালার করছে একদম যেটা কিনা একটা গোল্ডেনিশ কালার মানে পুরো চুলটাকে সাদা করে ফেলছে এক্স্যাক্টলি ওই লুকটা কিন্তু হচ্ছে যে নট অলওয়েজ পর এভরিওয়ান আমাদের এশিয়াদের জন্য না জন্য সেটা আসলে না এশিয়াদের জন্য না আচ্ছা আমি কয়েকটা কমেন্ট নিয়ে ওকে উর্মি সালমা আপু লিখেছেন মুখে তিলের জন্য কি ইউজ করলে ভালো হবে আপু আজকে যেহেতু আমরা ফ্যাশন নিয়ে কথা বলছি সো আমরা চেষ্টা করব আপনার এখান আমাদের কাস্টমার সার্ভিস থেকে যাতে আপনাকে আপনার অ্যান্সার দিয়ে দেয়

অনেক বেশি মেকআপ করে বেরোতে হবে অনেক বেশি কাজল দিতে হবে অথবা অনেক বেশি আই শ্যাডও ইউজ করতে হবে হুম তুমি এটা সিম্পল সলিউশন বলতে পার ওকে রেগুলার লাইফের জন্য অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অফিস এটাই তো থাকে রেগুলার লাইফ রাইট আমরা যখন ম্যাচর হয়ে যাই অ্যাডাল্ট হয়েছে যারা ইউনিভার্সিটিতে আছে তারা ইয়াং জেনারেশন দে ক্যান ডু ওয়াট এভার ফ্যাশন করতে পারে মেকআপ করতে পারে তাদেরকে আমি স্পেশালি কিছু বলবো না বাট আমরা যারা জব করছি এই জব সেক্টরে কিন্তু দুটা সেক্টর আছে একটা হচ্ছে কর্পোরেট একটা হচ্ছে ডিজাইন ফিল্ড ফিল্ড ক্রিয়েটিভ কর্পোরেট কিন্তু অনেক সময় অনেক ড্রেস স্টাইল আমরা করতে পারি না আমাকে অনেক কিছু মেনটেন করতে হয় স্পেশালি ব্যাংকগুলোতে বা তোমার অফিসিয়াল মিটিংগুলোতে রাইট আর ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছে তারা কিন্তু শার্ট বা একটা জিন্স পরে গেলে একটা ফাঁকি ড্রেস পরে গেলেও লুক ওটা কোনো অট বা কিছু বাজে দেখানা তো যেহেতু সারাদিন আমরা বাইরে থাকি বলতে গেলে আমরা আমাদের ইউনিভার্সিটি যারা তারা একটু হয়তো কম টাইম দিচ্ছে বাট আমরা অফিস করি তারা কি আমরা কিন্তু সেই সকাল আটটার সময় বের হই বাটে পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় হয়তো নয়টা দশটা তো আমাদের পুরো দিনে হাফ টাইমটাই চলে যায় ওখানে তো সেক্ষেত্রে লাইট মেকআপটাই আমি সাজেস্ট করব কারণ স্কিনটাও তাও একটা ম্যাটার করে যেন রাফ না হয়ে যায় তো হালকা একটু সানস্ক্রিন দেন একটু কাজল একটু লিপস্টিক যদি আপনার ড্রেসটা হয় লাইট তাহলে আপনি দিবেন হচ্ছে একটু ডার্ক কালারের লিপস্টিক আপনার ড্রেসটা যদি হয় ডার্ক কালার তখন আপনি দিবেন হচ্ছে একটু পিঙ্কিশ নোট বা নোট কালার লিপস্টিক যারা শ্যাম তাদেরকে একদম নোট কালার মানায় না একটু পিঙ্কিশ নোটটা অনেক ভালো লাগে দেখতে আর যারা ব্রাইট তারাও একটু নোটটা দিলে একটু ব্রাউন লিপ দিয়ে যদি নোট লিপস্টিকটা দেয় নোট কালারটা আই থিঙ্ক ঠোঁটটা অনেক সুন্দর লাগে একটা লাইট আই শ্যাডো এবং আই শ্যাডো কিন্তু আপনাকে সান প্রোটেকশনও দেয় রাইট সো একটা আই শ্যাডো দিলেন চুলটাকে আপনি যে স্টাইল যেটা আপনার লম্বা চুল হয় একটু মেসি চুলটাকে একটু পরিটল করলেন বা একটু মেসি একটা খোপা করলেন চুল যদি আপনার শর্ট হয় তাহলে আপনি সেক্ষেত্রে ব্রাশ করে এবং নট রেগুলার স্ট্রেট করে না তাহলে চুল পরে যাবে সো মাঝে মাঝে আর কি মিটিং ওয়াইজ বা আপনার ওয়ার্ক ওয়াইজ আপনি আপনার চুলের হেয়ার স্টাইলটা করতে পারেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু সো আমি দেখতে পাচ্ছি কয়েকজন কমেন্ট করছে সো আচ্ছা নুসার জেভিন আপু লিখেছেন উইদাউট মেকআপে কেমন কালারের লিপি ইউজ করা উচিত ফেয়ার স্কিনের জন্য আচ্ছা উইদাউট মেকআপে যদি আপনি লিপ কালার ইউজ করতে চান লিপস্টিক তাহলে আমি প্রেফার করব যে নুট কালারটা দিলেই বেটার শুধু মেকআপ ছাড়া হ্যাঁ শুধু মেকআপ ছাড়া শুধু মেকআপ হচ্ছে ফেয়ার স্কিন ফেয়ার স্কিন যদি আপনি মেকআপ একদমই দিতে না চান তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো কালার এবং আপনার গুলো জাস্ট ওইটা দিবেন আর কিছু লাগবে না আর যদি আপনার মাস্কাড়া ইউজ করতে কোনো প্রবলেম না হয় খুব ডিফারেন্ট লাগবে আপনাকে তুমি যদি আমাদের সেক্ষেত্রে আমি কাজলিত আমি কাজল দেয়া তো ইটস ভেরি নাইস কাজল প্লাম এর এটা আপনি যদি দিয়ে যতবারই মুখ ধুবেন না কেন যতবারই আপনি চোখ ডোলবেন না কেন কিছুই হবে না তো এইটা ইউজ করতে পারেন ওকে সো আমরা কিন্তু হচ্ছে যদি বলি যে হেয়ার কেয়ারের জন্য যদি কোনো কিছু তুই সাজেস্ট করতে চাও কারণ আমরা জানি যে তুমি হেয়ার কেয়ার অনেক কিছু করছো সো তুমি তোমার চুলের যত্নটা করে নিচ্ছ হেয়ার যত্নটা অলস অলজ নেওয়া উচিত আমি যেটা করি সপ্তাহে দুই দিন আমি হট অয়েল মাসাজটা করি আর সপ্তাহে একদিন আমি মাস্ক ইউজ করি এবং টোটালটা করি আমি স্কিন ক্যাফের প্রোডাক্ট দিয়ে যে হট অল হট ওয়েল মাসাজ আমি বলবো সেটা হচ্ছে গিয়ে স্কিন ক্যাফে নারকেল তেল এর সাথে ভিটামিন চুল লেন্থ ওয়াইজ ভিটামিন ই ক্যাপ যদি চুল ছোট হয় তাহলে একটা চুল বড় হলে দুটা এবং জোজোবা অয়েল অ্যান্ড হচ্ছে ক্যাস্টার অয়েল স্কিন ক্যাফের ক্যাস্টার অয়েল স্কিন ক্যাফের জোজোবা অয়েল এই তিনটা মিক্স করে চুলে দিয়ে ভালো হয় যদি সারা রাত রাখা যায় আর যদি সারা রাত না রাখা যায় তাহলে ম্যাক্সিমাম দেড় থেকে দুই ঘন্টা দিন ভালোভাবে ওয়াশ করে কন্ডিশনার করে ফেললে চুলটা অনেকটাই স্মুথ হবে সপ্তাহে দিন আর সপ্তাহে এর মধ্যে আমি একটা যেটা করি সেটা হচ্ছে গিয়ে স্কিন ক্যাফের অ্যালোভেরা জেল আর নারকেল তেল এটাকে আমি ওভেনে বা চুলাই দিয়ে জাল দিই দিয়ে পুরো চুলে দিই পুরো পুরো চুলে দিই দিয়ে আমি এক ঘন্টার মতো রাখি তারপর আমি শ্যাম্পু করে ধুয়ে ফেলি আরেকটা যেটা করা যায় যে হেয়ার মাস্ক সেটা হচ্ছে গিয়ে দুইটা ডিম একদম ফেটে নিতে হবে সাথে হচ্ছে দুই চামচ চুলের লেন্থ ওয়াইজ আমি বলছি আমি কোনো পরিমাণ বলছি না কারণ এক একজনের চুল এক এক রকম তোমার চুলে যতটুকু লাগবে আমার চুলে কিন্তু ততটুকু লাগবে না তো দুইটা ডিম একদম ভালোভাবে ফাটিয়ে নিয়ে ওটার মধ্যে মধু দিয়ে পুরো চুয়ে দিয়ে দেড় ঘন্টার মতো ওয়েট করে তারপরে আপনি ওয়াশ করে ফেলবেন সাথে আপনি হেনাটা মেহেদিটা ইউজ করতে পারেন বা যদি মেহেদি ইউজ করেন তাহলে আমি প্লিজ রিকোয়েস্ট করবো কোনো যেন মার্কেটের মেথি ইউসনা করেন আপনার র মেথিটা র মেথি পাতা আছে ওইটাকে বেটে ওটার সাথে একটু কফি একটু নারকেল তেল না হলে তোমার টক দই দিয়ে বা ডিম দিয়ে mix করে লাগালে বেটা ওটা চুলের ক্ষতিটা করে না এটা ন্যাচারাল কালার নিয়ে আসে তুমি একসাথে অনেকগুলো সাজেশন দিয়ে দিয়েছো ফর হেয়ার ট্রিটমেন্ট সো ট্রিটমেন্ট গুলো আই গেস আপনারা সবাই অ্যাপ্লাই করে দেখতে পারেন এন্ড আপু যেহেতু অনেক ফ্রিকোয়েন্টলি তাড়াতাড়ি বলেছে সো কার যদি বুঝতে অসুবিধা হয় আমাদের লাইফটা এরপরে আপলোড করে দেওয়া হবে আমাদের পেজ থেকে তখন আপনারা চাইলে এটা পিছনে দিয়ে তারপর চেক করে দেখতে পারেন যে আপু কি বলেছিল হেয়ার ট্রিটমেন্টের জন্য সো আপুরা অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করছেন যে ফাউন্ডেশন ছাড়া রেগুলার ইউজের জন্য কি ভালো হবে

যদি ক্লিন ক্লিন যায় গেস একটা ফেস নিয়ে বেরোলে কিন্তু বাইরে ক্ষেত্রে আমি একটা বলতে পারি যে আমরা যেহেতু প্রতিদিন ধুলাবালির মধ্যেই থাকি আমাদের ধুলাবালি সারা কিছু নেই তো বাসায় গিয়ে বেটার হয় যদি পুরো স্কিনটাকে ক্লিন করা হয় সেক্ষেত্রে আমি তোমার ইউজ করেছি এটা খুবই পানি শোনাবে বাট আমি স্টিল বলছি যে বাচ্চাদের যে তোমার যে ইয়েগুলো থাকে থাকে আমি ওটা ইউজ করি কারণ ওটা হচ্ছে যেমন কিনা জাস্ট ফর বেবির কিছু অয়েল আছে

আর না যদি সিরাম ইউজ করতে না চান তাহলে ময়শ্চারাইজার দিয়ে তারপরে ঘুমাবেন এটা হচ্ছে যেটা আপনি রেগুলার মেনটেন করেন আপনার স্কিন রাফ হবে না ওকে সো স্কিন রাফ না হওয়াটাই আমাদের সবার এক্সপেকটেশন সো অনেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে কাজলটা দেখানো হয়েছে কাজলটার প্রাইস জিজ্ঞেস করছে সো আপু আমি আমার এখান থেকে কাজলটার প্রাইসটা বোধ ট্রাই করছি সেটা হচ্ছে প্লামের কাজল তো প্লামের কাজলটার প্রাইসটা এটা রিসেন্টলি আমাদের শপে অ্যাভেলেবল আছে এটা কিন্তু একদমই স্মাস প্রুফ যদি আমি এটা দেখাই হ্যাঁ অলরেডি কিন্তু আমার চোখে আছে এটা হ্যাঁ আমাদের দুজনের চোখে কিন্তু আছে তো এখানে আমি দেখাচ্ছি আই হোপ দেখতে পাচ্ছেন এত দূর থেকে আসলে দেখাটা পসিবল না তো এটা কিন্তু একদমই স্মার্চ প্রুফ আচ্ছা আপু আমাকে যদি তুমি বলো যে এখানে আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো ফেস যে আমরা যখন বাইরে যাবই যে অনেকেই কি তাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে হচ্ছে ওয়েস্টার্ন এর ক্ষেত্রে আমরা কি কি পড়তে পারি তো তুমি তো মোটাদের কথা বললে যে যারা একটু হেলদি ওয়েট তারা কি ওয়েস্টার্ন পড়বে এখন ট্রেন্ডের সাথে ফলো করে এখন ট্রেন্ডটা কি আছে যে শুকনা যারা আছে অথবা মিডিয়াম ওয়েটেড যারা আছে তারা ওয়েস্টার্ন হিসেবে কি পড়তে পারে এখন অ্যাকচুয়ালি আমাদের আগে কিছু রেস্ট্রিকশন ছিল ওয়েস্টার্ন নিয়ে ওয়েস্টার্ন ড্রেস নিয়ে ইদানিং আমি অনেকেই দেখছি যে সবাই সবার পছন্দ মতো ড্রেস পড়ছে তো এখন আমি যেটা দেখলাম যে রিপ জিন্স অ্যান্ড ক্রপ টপ ওটাই বেশি চলছে কারণ এটা খুবই কমফোর্টেবল আদারওয়াইজ ডিফারেন্ট কাটিংয়ের টপস ফ্লেয়ার দেওয়া এদিকে অনেক ফ্লেয়ার দেওয়া তাহলে খুবই স্লিভলেস বা একটু সুন্দর সুন্দর একটু অনেক বোতাম এসেছে অনেক মার্কেট অনেক সুন্দর সুন্দর জাস্ট ওগুলো তুমি যদি একটু ড্রেসের মধ্যে দিয়ে দাও একটা গর্জাস লুক চলে আসবে কিন্তু বা তুমি স্টোনের কিছু ব্রোনের মতো পাওয়া যায় তুমি যদি ওগুলো এদিকে দিয়ে দাও জাস্ট একটা সাইডে মানে কেউ বুঝবে না যে তুমি এটা কোন ব্র্যান্ড থেকে গেছো ওকে সো ওয়েস্টার্নটা পরা উচিত নিজের বডি টোন वाइज যাদের কোমর থেকে পাপ অনেক চিকন আমি তাদেরকে স্কিনি জিন্স পরতে না করব কারণ পাটা বেশি চিকন দেখায় সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে গিয়ে রেগুলার রেগুলার হাই জিন্স গুলো হ্যাঁ ওগুলা পরলে ভালো লাগবে

কারণ অফিস এনভায়রমেন্টের সাথে আসলে যদি আমি ওয়েস্টার্নটাকে প্রপার ওয়েস্টার্ন বলি তাহলে ওটা আসলে যায় না সব সময় সব যেটা বললাম যে অফিসের লুক কিন্তু দুইটা একটা হচ্ছে কর্পোরেট লুক একটা হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ সাইডের লুক কর্পোরেটে আপনি কখনোই ফাঙ্কি ড্রেস পরে পড়তে পারবেন না অফিস আই থিংক ওভার পারমিট করে না রাইট তো ওখানে কামিজ শাড়ি ওটাই কিন্তু সুন্দর লাগে এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা তারা কিন্তু ডিফারেন্ট কাজ নিয়ে থাকে আই মিন তাদের মাইন্ড পুরো ট্রেন মতো দৌড়ায় রাইট সো তারা যদি একটা জিন্স বা একটা শার্ট পরে আসে সাথে একটা জুয়েলারি এবং হাতে কিছু রিং হাতে কিছু ব্রেসলেট আমি আগে বললাম হ্যাঁ যদি যারা গ্লাসেস পরতে লাইক করে একটা ফাংকি একটা সুন্দর গ্লাসেস একটা লাইক লিপস্টিক অনেক ভালো লাগবে দেখতে বা একটু ডিফারেন্ট স্টাইল কাটিং এর ড্রেস

নতুন চুল গজাচ্ছে না কি ইউজ করব এবং মাথায় সামান্য ফাঁকা হয়ে গেছে আপনি যদি কোনো হেয়ার ট্রিটমেন্টের সাজেশন দিতে হেয়ার গ্রোথ মাথায় সামনে ফাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ চুল পড়ছে অ্যাকচুয়ালি চুল আমাদের সবারই কম বেশি পড়ছে বিকজ আমরা চুল কন টর্চার করি এবং এক একটা এরিয়াতে পানিটাও একটু ভ্যারি করে সো আই সাজেস্ট যে যদি বেশি পড়ে একদম abnormal paire, and piaji raoche, piaji raoche, ta, one hair তাইলে ডক্টরের সাজেশন নেয়া আর না হলে পেঁয়াজের রস আর যে পেঁয়াজের রস আর নারকেলের তেল যেটা ওটা অনেক কাজ করে হেয়ার গ্রোথে ওরে ইউজ করতে পারেন 캐스터 অয়েল 캐스터 অয়েল চুল লেন্থ যেমন বাড়ায় এবং সেটা গ্রোথ করতে হেল্প করে ওকে আমরা তো যেটা সবাই পছন্দ করে যে মেকআপ ছাড়া কিভাবে করে glowing skin ধরে রাখা যায় তো তুমি যদি কিছু ডায়েট আমাদের কে সাজেস্ট করতে আমি হেলদি আমি ডায়েট প্ল্যান বলি탈 আর কিন্তু হয়তো পারবে না আমি করি আমার জন্য আমার স্কিন এন্ড চুল অনেক ইম্পর্টেন্ট আমার হেলথ থেকে আমার মানে স্কিন এন্ড চুল অনেক ইম্পর্টেন্ট আমি প্রতিদিন সকালে তিনটা ড্রিংকস আর কি রেগুলার খাচ্ছি लास्ट তিন মাস ধরে একটা হচ্ছে দিয়ে তোমার ডারচিং এর গুড়া এটা তুমি যে কোনো শপে পেতে পারো বাইরেটা পেতে পারো বা যদি তুমি আহ দেশি ওটা নাও সেক্ষেত্রে তুমি আহ নর্মাল দোকান দারচিনি গুঁড়াটা পাওয়া যায় বা দারচিনি আপনি কিনে গুঁড়া করে নিতে পারেন এবং সাথে জিরাটা একটু পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে দারচিনি আর জিরাটা একসাথে জাল দিবেন দিয়ে ওটাকে হাফ করবেন করে ওটার মধ্যে আপনার লেবুর হাফ ভাগ হাফ ভাগ লেবুটা আর এক চামচ মধু ওটা খাবেন

এবং আরেকটা যেটা করতে পারেন যে এটা বেস্ট হয় যদি সারাত ভিজিয়ে রাখতে পারেন শশা লেবু আদা পুদিনা পাতা সারাত ভিজিয়ে রাখবেন এবং ওই পানিটা আপনি সারাদিন ওটাকে একটা ওয়াটার বোতলে নিয়ে সারাদিন আপনি খাবেন ওটা ডিটক্স ওয়াটার এবং ওটা যদি আপনার রাতে করতে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে সকালবেলা ওটাকে ব্লেন্ড করে ওটা আপনি একটা ফ্লাস্ক মধ্যে রেখে সারাদিন খেতে পারেন এগুলো আপনাকে স্কিন গ্লো করতে হেল্প করবে হ্যাঁ এই ট্রিটমেন্ট গুলো কিন্তু আমরা অনেকেই হচ্ছে গিয়ে চিন্তা করি যে প্রতিনিয়ত রেগুলার খেয়ে আমি সুন্দর হয়ে যাব বাট এটা আমাদের অনেকের লেজিনেস এর কারণে হয় না অ্যাকচুয়ালি তুমি যদি ভিতরটাকে ক্লিন না করো না তুমি যতই মেকআপ করো যতই তুমি কসমেটিক্স ইউজ করো না কেন ওরকমটা হেল্প করবে না তো ভিতরটা ক্লিন আপ রাখতে হবে অলওয়েজ ডেফিনেটলি সো আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে আচ্ছা দেখতে পাচ্ছি অনেকে আমাদের প্লামের কাজলটা সম্বন্ধে জানতে চাচ্ছেন তো আমাদের প্লামের যে কাজলটা আছে কাজলের প্রাইসটা আমাদের এখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আফটার ডিসকাউন্ট যেটা আছে সো আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে আটশো তেতাল্লিশ টাকা সো এই কাজলটা কিন্তু ডেফিনেটলি অনেক ভালো কারণ কাজলটা স্মাচ প্রুফ আমিও এখন দিয়ে আছি শ্রেষ্ঠ আপু আছে সো এটা খুবই ভালো অ্যান্ড আমরা আজকে আমাদের লাইটা অলমোস্ট এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদের যদি কিছু জানার থাকে শ্রেষ্ঠ কাছে তাহলে আপনারা কাহিনি জিজ্ঞেস করতে পারেন শ্রেষ্ঠ চেষ্টা করবে এখান থেকে আচ্ছা এখান থেকে দেখতে একজন আমাদেরকে কমেন্ট করেছে যে মেকআপ করলে মুখ খুব কালো হয়ে যায় কি করব। আচ্ছা আপু মেকআপ করলে যে আপনার মুখ কালো হয়ে যায় এটার মেইন রিজন হচ্ছে আপনি যে ফাউন্ডেশনটা ইউজ করছেন সেটা আপনার স্কিন এর জন্য অক্সিডাইজ করছে তো এটা আপনার স্কিনে সুট করছে না সো আপনি আপনার ফাউন্ডেশনটা চেঞ্জ করতে পারেন আপনি এলেগার্ডের ফাউন্ডেশন ইউজ করতে পারেন অথবা আপনি লরিয়ালের টি ফাউন্ডেশন আছে প্রো ম্যাট সেটা ইউজ করতে পারেন যেগুলো অক্সিডাইজ করে না আপনার স্কিনের মধ্যে যেটা অক্সিডাইজ করবে না সেটা ইউজ করলে আপনার জন্য ভালো হবে এবং মেকআপ করার আগে ফাউন্ডেশন আইবাইর আগে ডেফিনেটলি প্রাইমারটা ইউজ করবেন প্রাইমার ইউজ করলে আপনার সেই কালছে ভাবটা খুব ডেডেজ আসবে মানে অক্সিডাইজ করবে খুব আস্তে আস্তে এন্ড সেটিং স্প্রে তো ইউজ করতেই পারেন সেটিং স্প্রে ইউজ করলে এটা অনেক লং গ্লাসিং হবে যা দেখতে পাচ্ছি আসমা রশি দাপ লিখেছেন আপু স্কিন অনেক ড্রাই রাফ অ্যালার্জি আছে কিছু সাজেশন দাও আপু আপনার স্কিট যদি ড্রাই এবং রাফ হয়ে যায় আপনার স্কিনের যদি ড্রাই রাফনেস দূর করতে চান তাহলে আমি বলবো যে আপনার যে মশ্চারাইজারটা আছে মশ্চারাইজারটা প্রপারলি ইউজ করেন মশ্চারাইজারটা চেঞ্জ করেন আমার নিজের ড্রাই স্কিন সো আমি অনেক কেয়ার করছি আচ্ছা তুমি ড্রাই স্কিনের জন্য আমার কাছে যেটা মনে হয় লাইলাকের যে ড্রাই স্কিনের যে ফেস ওয়াশটা আছে এই ফেস ওয়াশটা উনি ইউজ করতে পারে যেটা যেহেতু ওনার অ্যালার্জিক যে প্রবলেমটা বলছে সেটা অ্যালার্জি প্রবলেমটাও আপনাকে রিলিফ দিবে এবং আপনি যেই মশ্চারাইজারটা ইউজ করছেন

ডক্টর সাজেস্ট করা সো আপনি কিন্তু অ্যালার্জির যে প্রবলেমটা আছে আপনি ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করলেই আই গেস এটা বেটার হবে সো দেখতে পাচ্ছি যে লিজা আপু লিখেছেন যে আপু গরমে মুখে প্রচুর খামে।

আমাদের আইস ব্যাগে যে আইসটা থাকে এটা মুখে বরফটা পুরোটা মুখে ঘষি ঘষার পরে মেকআপটা অ্যাপ্লাই করলে এটা অনেকক্ষণ থাকে লং লাস্টিং থাকে এবং ঘামটা বের হয় না আচ্ছা সো আশা করছি আজকে আপনাদের অনেক উপকার হয়েছে যারা যারা আমাদের কাছে স্কিন কালার এর সাথে ড্রেসেস সাজেশন চাচ্ছেন অথবা ট্রেন্ডের সাথে কোন জিনিস পরলে ভালো লাগবে অথবা কিভাবে করে একটা ট্র্যাডিশনাল লুকের মধ্যে থেকে ট্র্যাডিশনাল আউটফিটারের মধ্যে থেকে স্মার্ট একটা লুক আনতে পারেন সেটা নিয়ে আমরা ডিটেইলসে কথা বললাম শ্রেষ্ঠ আপুর সাথে থ্যাঙ্ক ইউ সো মাচ শ্রেষ্ঠ আপু আমাদের সাথে থাকার জন্য তো আজকে আমরা লাইভটা এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো কোয়ারি থাকে অথবা কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি আমাদেরকে ইনবক্স করবেন এবং আমাদেরকে এখানে কমেন্ট করলেও আমরা আমাদের এন্ড থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আশা করছি আজকে এ পর্যন্তই নেক্সট কোনো এক লাইভে দেখা হবে বাই